না না আমি এখন কিছু খাবো না, আসার সময় তোমার আপা লাঞ্চ দিয়ে দিয়েছে, অফিসে গিয়ে ওটা খাবো। বাবা আপা তো দেখি আপনার ভালোই খেয়াল রাখে। হ্যাঁ একদিন আপনাদের বাসায় যেতে হবে। আর আমি তো তোমাকে ওটাই বলতে এসেছি। একদিন কেন, তুমি কালকেই যাবা। যাবো না একদিন, কালকেই কেন? কারণ আছে, বললাম না তোমার ব্রেকআপ হয়েছে। শোনো আমার কাছে কিন্তু একটা দারুণ ছেলে আছে, মানে আমার ছোট ভাই হয়, ওর নাম হচ্ছে আদর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একদম রাজপুত্রের মতো চেহারা। দুলা ভাই আপনি রাজপুত্রও দেখেছেন? না মানে ওই ছেলেটাকে আমি দেখিনি, কিন্তু শুনেছি। আসলে দুলা ভাই আমি এখন এসব চাচ্ছি না, হিলাল আমার উপর রাগ করেছে ঠিকই, কিন্তু এটা সাময়িক। তুমি এখন ওই গন্ডারকে নিয়ে ভাবছো? আরে যে কিনা দাদির মৃত্যুর জন্য প্রেমিকের সাথে রিলেশন ব্রেকআপ করে, ও তো একটা গর্দ। না না ও আসলে একটু বেশি সেন্টিমেন্টাল। হ্যাঁ ও একটু সেন্টিমেন্টাল, তুমি মহা সেন্টিমেন্টাল হয়ে ওকে দেখিয়ে দাও যে ওর মতো বয়ফ্রেন্ড তোমার দরকার নাই। ইচ্ছা করলো তুমি ওর চেয়ে ভালো সুন্দর ছেলেকে তুমি তোমার বয়ফ্রেন্ড বানাতে পারো। আমার কোনো ছেলের দরকার নাই। আরে বাবা একবার কথা বলে দেখো, কথা বললেই তো বিয়ে হয়ে যাচ্ছে না, তাই না? দুলা ভাই শুধু শুধু একটা ছেলের সাথে? আরে শুধু শুধু না তো, এই সময় তোমার মনটা একটু খারাপ, একটা পরিবর্তন দরকার আছে না? ওর সাথে কথা বলবা মনটা চাঙ্গা হবে। আপনি তো দেখি আমাকে নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করছেন। দুলাভাইকে তো চিনলেন, আমার একটা মাত্র প্রিয় শালিকা তুমি, তো তোমাকে নিয়ে ভাববো না। শোনো তুমি কালকে আমার বাসায় চলে আসো। কিন্তু বাবা মা? আরে বাবা মাকে এখন কিছু জানানোর দরকার নাই, যাওয়ার পরে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু পরে কোনো ঝামেলা হলে কিন্তু আমি নেই। আবার পরে ঝামেলা? এই দুলাভাইটা আছে না, সবকিছু আমার উপর ছেড়ে দাও।